আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগোরিদমস নিয়ে। তো অ্যালগোরিদমস এর আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম। তো একটা অ্যালগোরিদম কে আমরা কেন অ্যানালাইসিস করি, একটা অ্যালগোরিদমের ইফিসিয়েন্সি বোঝার জন্য আমরা একটা অ্যালগোরিদম কে অ্যানালাইসিস করি, এবং একটা অ্যালগোরিদম অ্যানালাইসিস করার দুইটা ফান্ডামেন্টাল প্যারামিটার রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, এন্ড নেক্সট ইজ টাইম কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি মেনলি রেফার করছে সেই স্পেসটাকে যেটা হচ্ছে আমাদের একটা অ্যালগোরিদম এক্সিকিউট হতে নিবে, এবং টাইম কমপ্লেক্সিটিকে আপনি ফাংশন অফ এন দ্বারা হচ্ছে আপনি ডিফাইন করতে পারেন, যেখানে এই এন হচ্ছে আমাদের নাম্বার অফ ইনপুট, এবং এই ফাংশন অফ এন মেনলি রেফার করছে অ্যামাউন্ট অফ টাইম বা সেই টাইমটাকে, যে টাইমটা হচ্ছে আমাদের একটা অ্যালগোরিদম এক্সিকিউট হতে নিবে। আশা করছি বুঝতে পারছেন। তো এই দুইটা পয়েন্ট একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। একটা অ্যালগোরিদম অ্যানালাইসিস করার দুইটা ফান্ডামেন্টাল প্যারামিটার রয়েছে, কি কি? এক নাম্বার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। দ্য স্পেস কমপ্লেক্সিটি ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ স্পেস রিকোয়ার্ড বাই অ্যান অ্যালগোরিদম টু এক্সিকিউট, অর উই ক্যান সে দ্যাট স্পেস কমপ্লেক্সিটি রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ স্পেস রিকোয়ার্ড বাই অ্যান অ্যালগোরিদম টু এক্সিকিউট। And next is time complexity. The time complexity is a function of input size n that refers to the amount of time required by an algorithm to execute. আশা করছি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। তো এখন ধরেন আপনি কম্পিউটার সায়েন্স ফিল্ডে কোন একটি প্রবলেম সলভ করবেন। তো কম্পিউটার সায়েন্স ফিল্ডে কোন একটি প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি? প্রোগ্রাম লেখার মাধ্যমে। তো এখন আপনি কি ডিরেক্টলি প্রোগ্রাম লেখা শুরু করবেন? অফকোর্স আমরা এরকম কোনো কাজ করি না, আমরা ডিরেক্টলি প্রোগ্রাম লিখি না, কারণ হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন পরে করি, আগে হচ্ছে ডিজাইন করি। আগে হচ্ছে আমরা ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজে বা ইংলিশলাইজ ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমাদের সলিউশনটা হচ্ছে ডেসক্রাইব করি, বা স্টেপ বাই স্টেপ প্রসিজার হচ্ছে আমরা লিখে রাখি, ডেসক্রাইব করি। তো মানে হচ্ছে আমরা এখানে অ্যালগোরিদম নিয়ে কথা বলছি। তো একটা প্রবলেমের অনেকগুলো অ্যালগোরিদম হতে পারে। ধরেন হচ্ছে একটা প্রবলেম রয়েছে যার হচ্ছে অ্যালগোরিদম হচ্ছে চারটি, A1 একটা অ্যালগোরিদম, A2 হচ্ছে আরেকটা অ্যালগোরিদম, A3 হচ্ছে আরেকটা অ্যালগোরিদম, A4 হচ্ছে আরেকটা অ্যালগোরিদম, চারটা অ্যালগোরিদম রয়েছে। তো এই চারটা অ্যালগোরিদমের মধ্যে কোনটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আমরা কিভাবে বুঝবো? তো যার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি কম এবং টাইম কমপ্লেক্সিটি কম সেটাকে হচ্ছে আমরা পিক আপ করে নিব, এবং সেটাকে হচ্ছে আমরা প্রোগ্রামে হচ্ছে ইমপ্লিমেন্ট করব, তাই না? তো এখন এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে, এখানে এটা মেনলি হচ্ছে মেমোরির সাথে রিলেটেড। মেমোরি যদি বেশি থাকে তাহলে তো কোনো ঝামেলাই নেই। এখন আমরা চাইলে হচ্ছে আমাদের কম্পিউটারের মেমোরি কিন্তু ইনক্রিজ করতে পারি, লাইক হচ্ছে আমরা এক্সটার্নাল কোনো একটা মেমোরি অ্যাড করলাম, তো মেমোরির ঝামেলা শেষ। তো এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি নিয়ে, কারণ আমরা চাইলেই টাইমটা কন্ট্রোল করতে পারি না, কারণ টাইম কমপ্লেক্সিটি বা টাইমটা রিলেটেড উইথ হার্ডওয়্যার, হার্ডওয়্যারের সাথে সম্পর্কযুক্ত। এখন হার্ডওয়্যার যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু বেশি সময় নেবে। এখন আপনি চাইলেই ধীপ ধাপ আপনার কম্পিউটারে হার্ডওয়্যার কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারেন না। এই জন্য হচ্ছে আমরা মেইনলি সব থেকে বেশি ফোকাস দিই হচ্ছে টাইম কমপ্লেক্সিটির দিকে, এবং টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার তিনটা ওয়ে রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, এগুলো একটুখানি মার্ক আপ করে নেবেন। টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার তিনটা ওয়ে হচ্ছে, এক নাম্বার হচ্ছে ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, নেক্সট ইজ এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি, এন্ড নেক্সট ইজ বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি। তো ফার্স্ট অফ অল ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি একটুখানি আমার সাথে সাথে খাতায় মার্ক আপ করে নেবেন। ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি ফর ইনপুট সাইজ n ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড বাই অ্যান অ্যালগোরিদম টু এক্সিকিউট। যে কোনো ইনপুট সাইজ n এর ক্ষেত্রে হচ্ছে আমরা ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটিকে ডিফাইন করতে পারি হচ্ছে সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইমকে যেটা হচ্ছে একটা অ্যালগোরিদম এক্সিকিউট হতে নিবে। জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমাদের কাছে এন নাম্বার অফ ইনপুট রয়েছে, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 8, এবং হচ্ছে আমাদের কাছে একটা অ্যারে রয়েছে, এটা হচ্ছে একটা অ্যারে। এখানে অ্যারের মধ্যে ঘর থাকবে কতগুলো? এন এর ভ্যালু ধরেছি আমরা 8, তো 8টা থাকবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এবং এখানে আমাদের কাছে কিছু এলিমেন্ট রয়েছে, সে 9 3 6
টুয়েলভ, সিক্সটিন, নাইনটিন, 22, 23, এবং আপনার টাস্ক হচ্ছে বা অ্যালগোরিদম হচ্ছে 23 নাম্বারটাকে হচ্ছে ফাইন্ড আউট করা। তো এখন 23 নাম্বারটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই আমাদের কতটুকু সময় লাগবে? যদি এটা ম্যাক্সিমাম লাগে তাহলে সেটাই হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। তো এখন আমরা দেখি, আমরা ফার্স্ট অফ অল 9 এর সাথে হচ্ছে 23 আমরা কম্পেয়ার করলাম, ম্যাচ হয়নি। নেক্সট হচ্ছে আমরা গেলাম 3 এর সাথে, ম্যাচ হয়নি। 6 এর সাথে ম্যাচ হয়নি, 12 এর সাথে ম্যাচ হয়নি, 16 এর সাথে ম্যাচ হয়নি, 19 এর সাথে ম্যাচ হয়নি, 22 এর সাথে ম্যাচ হয়নি, 23 এর সাথে ম্যাচ হয়েছে। মানে হচ্ছে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা মানে 8টা স্টেপ করার পরে হচ্ছে আমাদের ম্যাচ হয়েছে। মানে হচ্ছে এখানে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগছে। তো এটা হচ্ছে একটা ওয়ার্স্ট কেসের বা ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটির একটা এক্সাম্পল, আশা করছি বুঝতে পারছেন। নেক্সট ইজ এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি। তো এখানে এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি ফর ইনপুট সাইজ n ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য এভারেজ নাম্বার অফ টাইম রিকোয়ার্ড বাই অ্যান অ্যালগোরিদম টু এক্সিকিউট। জাস্ট ফর এক্সাম্পল ধরেন আপনাকে এখানে হচ্ছে 23কে না 12কে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো এখানে 12কে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই কতগুলো স্টেপ পারফর্ম করতে হবে? 9 এর সাথে 12 কম্পেয়ার করলাম, মিলল না। 3 এর সাথে 12 কম্পেয়ার করলাম, মিলল না। 6 এর সাথে কম্পেয়ার করলাম, মিলল না। 12 এর সাথে 12, ইয়েস, মিলে গিয়েছে। মানে হচ্ছে 1, 2, 3, 4, 4টা স্টেপ পারফর্ম করার পরে হচ্ছে আমাদের ম্যাচ হয়ে গিয়েছে, যেখানে আমাদের ইনপুট সাইজ ছিল হচ্ছে 8টা। মানে হচ্ছে এভারেজ নাম্বার পরে যে হচ্ছে আমরা পেয়ে গিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি, যেখানে হচ্ছে আমাদের এভারেজ নাম্বার অফ টাইম নিচ্ছে ফর ইনপুট সাইজ n, আশা করছি বুঝতে পারছেন। এন্ড দ্য লাস্ট ইজ বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি। সো ফর বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি অফ ইনপুট সাইজ n রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড বাই অ্যান অ্যালগোরিদম টু এক্সিকিউট। জাস্ট ফর এক্সাম্পল ধরলাম আমরা এখানে আমাদের ফাইন্ড আউট করতে বলছে হচ্ছে 9, শুরু করলাম ফার্স্টে যে আমাদের 9 সাথে 9 ম্যাচ হয়ে গিয়েছে, আর কোনো কিছু দেখার দরকারই নেই। তো এক্ষেত্রে আমরা শুরুতেই পেয়ে গিয়েছি, একদম ফার্স্ট স্টেজে বা হচ্ছে একটা ফার্স্ট স্টেপে পেয়ে গিয়েছি, যেখানে আমাদের মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগছে। এটাই হচ্ছে আমাদের বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি, আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও, অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।